আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলছি ডক্টর মেহেদী এম নাঈম। সময়টা এখন বৃষ্টির মৌসুম, প্রায়শই বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার ফলে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, আর এই পরিষ্কার পানিতে ডিম পাড়ে এডিস মশা। হ্যাঁ, বলছি ডেঙ্গু ফিভার নিয়ে। বিশেষ করে শহরে ডেঙ্গু ফিভারের প্রকোপ খুব বেড়েছে, বিশেষ করে পিক মাস বলা চলতে পারে মে জুন জুলাই। এই সময়গুলোতে হসপিটালগুলোতে তীব্র ভিড় থাকে, এছাড়াও অগস্ট সেপ্টেম্বর ও নভেম্বর পর্যন্ত ডেঙ্গু ফিভারে প্রকোপ থাকে। ডেঙ্গু নিয়ে আমরা সকলেই জানি, আগে জানতাম যে ডেঙ্গু একটা শহরের জ্বর, শুধু তা না, এখন ডেঙ্গুটা এখন শহর এবং জেলা শহর আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। একসময় বলা হতো যে ডেঙ্গু মশা দোতলার উপরে উঠতে পারে না, জ্বর হয় না, কিন্তু এমন কেস আসতেছে যে পাঁচতলায় যারা থাকে তাদেরও ডেঙ্গু ফিভার হচ্ছে। তো ডেঙ্গু ফিভারের কিছু কমন সাইন সিমটম আছে যেগুলো আমরা সবাই জানি এবং সহজে আইডেন্টিফাই করতে পারি, এছাড়াও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু কনফার্ম হওয়া যায়। কি কি উপসর্গ নিয়ে ডেঙ্গু জ্বরটা হয়? তীব্র জ্বর থাকে, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পুরা শরীরের ম্যাজম্যাজ করা, বিশেষ করে শরীরের জয়েন্টগুলোতে পেইন হওয়া, বারবার বাথরুমে যাওয়া মানে ডায়রিয়া হওয়া, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। এছাড়াও ডেঙ্গুর কিছু উপসর্গ আছে যেগুলো হলে আপনাকে সরাসরি ডাক্তার হসপিটালে নিয়ে আসতে হবে, বাসায় বসে চিকিৎসা দেওয়া যায় না। ডেঙ্গু জ্বরের বিপজ্জনক চিহ্নসমূহ। জ্বরের সাথে পেটে ব্যথা থাকতে পারে, পেটে ব্যথাটা তীব্র হতে পারে, ক্রমাগত বমি হতে পারে, দুই বা দুইয়ের অধিক বমি হয়ে শরীর দুর্বল হয়ে যেতে পারে, এবং বুকে বা পেটে এভাবে পানি জমতে পারে, দাঁতের মাড়ি অথবা দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হতে পারে, এজন্য ব্রাশ করতে বারণ করা হয়। এছাড়াও রক্তের একটা মার্কার যেটাকে বলি হেমাটোক্রিট, এই হেমাটোক্রিটটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং প্লাটিলেট কাউন্টটা কমে যাবে। ঘন ঘন শ্বাস প্রশ্বাস, শ্বাসকষ্ট এবং শারীরিকভাবে অস্থিরতা দেখা দিতে পারে। লুজ মোশন তথা পাতলা পায়খানা হয়ে শরীরের তরল কমে যেতে পারে এবং তরল কমে যেয়ে শরীর দুর্বল হয়ে যেতে পারে, রক্ত পায়খানাও যেতে পারে। ডেঙ্গুর যেই অ্যালার্মিং সাইন অথবা বিপদ চিহ্নসমূহ দেখলেন, এইগুলো দেখলে আপনারা অবশ্যই পেশেন্টকে হসপিটালে নিয়ে আসবেন, সেক্ষেত্রে হসপিটালে চিকিৎসা দরকার। এমনও হচ্ছে যে ইয়াং পেশেন্ট দেখা যাচ্ছে প্লাটিলেট কাউন্ট ভালো আছে, খুব ধূপধাপ কমে যাচ্ছে পরবর্তী রিপোর্টে, খুব স্টেবল পেশেন্ট পরবর্তীতে হঠাৎ করে তার ফিজিক্যালি আনস্টেবল হয়ে যাচ্ছে। এ কারণে ডেঙ্গুকে আগে যেমন একটা ভাইরাল ফিভার হিসেবে না পাকলেই ভালো হয়ে যেত, এখন সেটাকে হেলাফেলা না করে সরাসরি হসপিটালে নিয়ে আসা খুব জরুরি হয়ে পড়েছে। ডেঙ্গুর কয়েকটা টাইপ আছে, ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি, ডেন ফোর, এই চারটা টাইপ, এই এক এক সময় এক এক জনকে এক এক টাইপ দিয়ে আক্রান্ত হতে পারে। সবগুলো টাইপের উপসর্গগুলো মোটামুটি সেম, কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভারগুলো, ডেঙ্গু শক সিন্ড্রোমগুলো এগুলো যখন ডেভেলপ করে সেক্ষেত্রে পেশেন্ট সহসাই খারাপ হয়ে যেতে পারে। ডেঙ্গু জ্বরটা ছোট থেকে বৃদ্ধ সকলকেই আক্রমণ করতে পারে। তবে দেখা যাচ্ছে ইয়াং পেশেন্টগুলো যেখানে দ্রুত রিকভারি হওয়ার কথা, সেই পেশেন্টগুলো সেকেন্ড টাইপ যখন এফেক্টেড হচ্ছে তখন আরও বেশি আনস্টেবল দিকে চলে যাচ্ছে, কখনো কখনো কয়েকদিন আইসিইউতে নিয়েও তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া লাগছে। সো ডেঙ্গু হলে আতঙ্কিত নয়, স্বাভাবিক যেই ঘরোয়া ট্রিটমেন্টগুলো জ্বর হয়েছে আপনি নাপা খাবেন, ব্যথার জন্য কোনো ব্যথানাশক ওষুধ একদমই খাবেন না, আর শরীর ব্যথা বা জ্বর যেটা নাপাই আপনার জন্য কাজ করবে, আর বেশি বেশি অধিক পরিমাণে তরল খেতে হবে, লুজ মোশন হলে বা ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে, পানি শূন্যতা পূরণ করতে হবে, আর যদি ডেঞ্জার সাইনগুলো বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে রোগীকে নিয়ে আসবেন। আচ্ছা, এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।